মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওখানে গিয়ে তুই অনিকেতকে দেখেছিস, ওর উপর দুর্বল হয়ে পড়েছিস। বাহ, আবার তুমি আমাকে এত দুর্বল ভাবছো কেন? ভাবছি না রে, আমি দেখতে পাচ্ছি। আমি তোকে বারবার যেতে বারণ করছি কিন্তু তুই সেটা মানছিস না, আর ওখানে যাওয়ার পর কি হতে পারে সেটাও আমি দেখতে পাচ্ছি। তুই ওখানে গিয়ে অনিকেতকে প্রায়োরিটি দিবি, ও তোকে অপমান করবে, আবার তুই কষ্ট পাবি। আমি কষ্ট পাবো না বাবা, আমি কেন কষ্ট পাবো? আমার ভাগের কষ্টটুকু পাওয়া আমার হয়ে গেছে, আর কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই বাবা। এখন একমাত্র সময় ঘুরে দাঁড়ানোর, লড়াই করার। আর এই লড়াইটা আমি স্যারের চোখের সামনে করতে চাই। উনি দেখুক, ওনাকে আমি দেখাতে চাই যে যে শ্যামলীকে উনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য, আজ শ্যামলী ঠিক কতটা এগিয়ে গেছে। যে শ্যামলী স্যারকে ছাড়া একটা পদক্ষেপও হাঁটতে পারতো না, যে শ্যামলী স্যারের প্রতি পুরোপুরি নির্ভরশীল ছিল, আজ সেই শ্যামলী একা বাঁচতে শিখে গেছে বাবা। আর কারোর প্রতি নির্ভরশীল নয় শ্যামলী, সেটা আমি ওনাকে দেখিয়ে দিতে চাই। কারণ আমি আবারও বলছি বাবা, ভুলটা আমার ছিল না, আমি কোনো ভুল করিনি। যাকে বাবা, আর তোমাদের সবাইকে বলছি, আমার জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে এই গ্রেট বেঙ্গল ক্যাথেড্রালকে একেবারে শীর্ষে পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্য থেকে আমাকে কেউ নড়াতে পারবে না, কেউ না। বাহ, পাড়াবাড়ি ও, কি ডায়লগ দিল, পাঠিয়ে পাঠিয়ে। দেখলে মধু কাকা, বাবা আমি একদম ঠিক মানুষের হাতে আমাদের কোম্পানির দায়িত্ব দিয়েছি। সত্যি সময় মেয়েটাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে লড়াই করতে হয়। বেঁচে থাক মা, বেঁচে থাক। হ্যাঁ, কিন্তু সময় আমাকেও একটা জিনিস শিখিয়ে দিয়েছে। কি? মোচা কাটা। কি রে তুই, শুধু ফালতু কথা না? আমি তো কথার কথা বলতেই ভুলে গেছিলাম, ভাগ্যিস মনে করালি। বাবা, কাল আমাদের টেকজি গ্লোবাল কোম্পানিতে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়েছে, তো সবার নিমন্ত্রণ। আমি ভাবলাম অফিসের পুজো মানেই তো ওই শুকনো ফল আর মিষ্টি দেব, তাই যদি আমরা মানে গ্রেট বেঙ্গল ক্যাটারার যদি টেকজি গ্লোবাল এর সমস্ত কর্মীবৃন্দকে খিচুড়ি খাওয়ায় তাহলে কেমন হয়? বাবা, প্রথম দিন গিয়েই তুমি একেবারে মার্কেটিং প্রমোশন শুরু করে দিয়েছো, তুমি তো পাক্কা বিজনেস ওমান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।